हाय डियर फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गल्पगुलो आमार। आमार सोनारा, सबाई केमन आछो? तोमरा सबाई भालो आछो तो? हाँ, तोमरा एकदम ठीक धरेछो। आजके आमी चले एसेछि आमादेर বিকিনি মাসিকে নিয়ে কথা বলতে। সবাই বুঝতেই পেরেছ নিশ্চয়ই আমি কার ব্যাপারে কথা বলতে যাচ্ছি। আজকে আমি চলে এসেছি মাই ড্রিম লাভ কেয়াকে নিয়ে কথা বলতে। তো বিকিনি মাসি এত এত বেশি ফেমাস হয়ে গেছে এখন, আর ক্যামেরার সামনে আসলেই সে বিকিনি পরে আসতে সব থেকে বেশি পছন্দ করে, আর যার কারণে সে এত এত বেশি পপুলার হয়ে গেছে যে ইউটিউব খুললেই তার ভিডিওগুলো আমাদের চোখের সামনে একদম ধরা দিচ্ছে। আর তার ড্রেস, তার কথাবার্তার ধরন, তার শরীরের যে অঙ্গভঙ্গি, মানে এত মারাত্মক যে ছোট থেকে বড় বুড়ো কেউ মানে মানে কাউকেই কেউ এই ভিডিওগুলোকে না দেখে থাকতে পারবে না। সবসময় তার ভিতরে যেন একটা শরীরের মধ্যে মনে হচ্ছে তার একটা বিশাল একটা জ্বালা পোড়া, মানে সবসময় যেন একটা শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া ভাব তার। হ্যাঁ, আর জ্বালা পোড়া মেটানোর জন্য ক্যামেরার সামনে আসলেই তার আমার সোনারা সবাই কেমন আছো, মানে ঠোঁটের মুখের এমন ভঙ্গি করে, মানে এত নোংরা সে মানে বলার মতো না। তো যাই হোক, আজকে বিকিনি মাসিকে নিয়ে কিছু কথা বলতেই হয়। ভেবেছিলাম ফার্স্টে যে বিকিনি মাসিকে নিয়ে কোনো কন্টেন্ট করবো না, বাট বাধ্য হলাম করতে, বলতে পারো একরকম বাধ্যই হয়েছি। কিছু কিছু জিনিস এত দৃষ্টিকটু যে সত্যি আমি চাই যে এই ভিডিওটা সে দেখুক। যদিও জানি আমি, ওই যে একটা কথায় আছে না যে কুকুরের লেজ সবসময় বাঁকা, সেটাকে তুমি যতই চেষ্টা করো না সোজা করতে, সেটা কখনো সোজা হবে না। ঠিক এরকম একটা ব্যাপার, তাকে তুমি যতই বলে দাও না কেন যে তুই একটু ভদ্র ড্রেস পরে, একটু সুন্দর ড্রেস পরে সবার সামনে এসে ভিডিওগুলো বানাও, যতই বলো যে তুমি কেন এরকমভাবে অ্যাটিটিউডগুলো করো, বা তোমার ঘরে 22 বছরের একটা তোমার ছেলে রয়েছে, তুমি তার সামনে কেন এত ওপেনলি সব কিছু মানে বলছো প্লাস করছো, হ্যাঁ তো সেগুলো সত্যি খুব খারাপ লাগে। হ্যাঁ, এগুলো যতই আমরা তাকে বলি না কেন, বোঝানোর চেষ্টা করি না কেন, ওই যে বলে দিলাম কথাটা যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক সেরকম ব্যাপারটা তাকে বোঝালেও সে বুঝবে না। কারণ তার এখন এমন একটা নেশা হয়ে গেছে না, মানে টাকার প্রতি তার এমন নেশা হয়ে গেছে যে সে টাকার জন্য সব কিছুই করতে পারে, সে যাত্রার সাথে সব কিছুই করতে পারে টাকার জন্য। হ্যাঁ, সব কিছুই করতে পারে। তার আবার তাকে নিয়ে আবার কোনো কিছু বললে তার আবার ভীষণ প্রেস্টিজে লাগে, কিন্তু এদিকে সবাইকে আমার সোনারা, হ্যাঁ আগে তোমরা ভাত খেয়ে নাও, হ্যাঁ ভাতের থালা নিয়ে বসবে, আর ভাতের থালা নিয়ে বসলে মোটামুটি তার নাইটিটা সে শুধু নাইটি নামেই না, নাইটি মানে নামে মাত্রই সে নাইটি করেছে, কিন্তু তার নাইটির কাপড়টা, শেষের কাপড়টা সে পারলে কানের এখানে গুজে রাখে, মানে এতটাই তার ওপরে ওঠানো, মানে সেটা নিচে নামতেই চায় না কিছুতে, হ্যাঁ কানের এখানটা সে তুলে রাখে ভাত খেতে বসলে। হ্যাঁ, কারণ সোনাদেরকে দেখাতে হবে, সোনারা দেখবে, সোনারা দেখবে কে সে কীভাবে ভাতটা খাচ্ছে, সে কীভাবে মুখে নিচ্ছে, কেমন করে ভাত খেতে হয়, কারণ কেউ বাড়িতে তো ভাত খায় না, কেউ তো জানে না, হে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, বিকিনি মাসি তো মোটামুটি নাইটিটাকে একেবারে তুলে সে ভাত খাওয়ায় সোনাদেরকে, ফার্স্টে আবার খাওয়ায়, সোনারা আবার না খেলে আবার উনি খেতে পারেন না, হ্যাঁ না হলে ওনার ভাত আবার হজম হবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সোনাদেরকে খাওয়ায়, সোনারাও খুব খুশি হয়ে যায়, সোনারা আবার খুশি হয়ে আবার অনেকে অনেক কিছু দেয়, কিন্তু 84,000 টাকা দামের ফোন গিফট করছে তাকে, হ্যাঁ তাকে না জানি আরো কত কিছু দিচ্ছে, তার মধ্যে আবার অনেকে দেখলাম আবার এমনও মানে সাবস্ক্রাইবার রয়েছে তাকে এত বেশি ভালোবাসে যে তাকে বিকিনি গিফট করে, প্যান্টি গিফট করে, হ্যাঁ অনেক কিছুই গিফট করে, আর না জানি আরো কত কিছু গিফট করে। হ্যাঁ, এর সাথে সাথে আরো ফ্রি ফ্রি কি পাচ্ছে, হ্যাঁ তা তা তো আর বলাই বাহুল্য।
তো যাই হোক, বিকিনি মাসির একটা ভিডিও দেখে আমি যে মানে যে ভিডিওটা দেখে মেনলি আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি, সেটা হচ্ছে বিকিনি মাসে পিরিয়ড কখন হয়। বিকিনি মাসে পিরিয়ড কখন হয় সেই ডেটটাও কিন্তু সোনাদের সাথে মানে শেয়ার করে দিয়েছে, সে অলরেডি শেয়ার করা হয়ে গেছে যে 25 তারিখে তার ডেট, 25 তারিখের ডেট পিছিয়ে যায় তার, পিছিয়ে যখন যায়, হ্যাঁ অনেক সময় 25 তারিখের পরে তার ডেট যখন পিছিয়ে যায়, আর সবসময়ের জন্য পিরিয়ড যখন হয় তার ভীষণ ব্যথা হয়, কষ্ট হয়, সে একটু কাজ করলেই সে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি হাঁপিয়ে যাচ্ছি, এই দেখো না আমি কীরকম হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতেই পাচ্ছি না তোমাদের সাথে, কথা বলতেই পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার, আমি একদম পারছি না, বুঝতেই পারছো তো তলপেটটা আমার চিনচিন করছে, অসহ্য ব্যথা, এই যে কথা বলছি তোমাদের সাথে আর একদম তলপেটের মধ্যে গিয়ে বাড়ি দিচ্ছি, বুঝতে পারছি যে কেমন ব্যথা হচ্ছে, হ্যাঁ একেবারে মানে সে পারলে সেখানে যে কি করে ফেলে তার নেই ঠিক, ওরে বাপ রে বাপ, তার যখন মুখের অ্যাটিটিউডটা দেখি না মানে আমার জাস্ট বমি এসে যায় তার মুখের অ্যাটিটিউডটা দেখে। আর সোনারা খুব খুশি হয়ে যায়, সোনারা আরেকটু বেশি জানতে চায় বিকিনি মাসিকে নিয়ে, হ্যাঁ তাদের আবার প্রিয় বৌদি বলে কথা, হ্যাঁ তো যাই হোক, তারপরে সে শুয়ে শুয়ে সে দেখালো আমার ভীষণ কষ্ট হচ্ছে, হ্যাঁ কিন্তু আমার ঘরে থাকতে একদম ভালো লাগে না, তো পিরিয়ডের দিনেও আমি বেরিয়ে গেলাম ঢং ঢং করতে করতে প্রচুর রাস্তা হেঁটে আসলাম, এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো এটাই আমি এই ভিডিওটা আমি দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি, একটা মেয়ে, জানি এটা লজ্জার কোনো ব্যাপার নেই, এটা খুব স্বাভাবিক একটা জিনিস, পিরিয়ড ব্যাপারটা খুবই স্বাভাবিক একটা জিনিস, এটা আমরা সবাই জানি, কিন্তু তার মানে এটা নয় যে সবাই জানে বলে তাকে আমি আর একটু ঢাকঢোল পিটিয়ে তাকে আর একটুখানি বুঝিয়ে দেবো, তাকে ঢাকঢোল পিটিয়ে তার সাথে আর একটু বেশি বেশি করে শেয়ার করবো আমার কোথায় ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে নাকি অন্য জায়গায় ব্যথা হচ্ছে, না বুকে ব্যথা হচ্ছে নাকি বুকে চিনচিন করছে নাকি অন্য কোথাও চিনচিন হচ্ছে, সেটা বোঝাতে হবে। আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসবে তারা এমনিতেই আমার ভিডিওগুলো দেখবে, আর এমনিতেও কি আমি দেখলাম খুব বড় বড় চ্যানেল যদি হয় তারা যেটাই ছাড়ুক না কেন তাদের সেটাতে খুব ভিউজ আসে, আবার অনেক ছোট ছোট ব্লগার যারা আছে, আমাদের মতো যারা ব্লগার আছে, আমরা এত কষ্ট করে ভিডিও বানালেও কিন্তু আমাদের ভিডিওগুলোতে লোকে ভিউজ দিতে চায় না, মানে ভিউজ আসে না, কিন্তু নোংরা নোংরা যদি ভিডিও বানায় তখন তাদের চ্যানেলে গিয়ে ভিউজ তাদের বেড়ে যায়, প্রত্যেকটা কন্টেন্ট ভিউজ বাড়ে, মানে কন্টেন্টের কও নেই, কন্টেন্টের কও নেই, আদৌ ভিডিওটার মধ্যে কিচ্ছু নেই, আদৌ ভিডিওটার মধ্যে কিচ্ছু নেই, এই বিকিনি মাসির কথাই বলছি, বিকিনি মাসির ম্যাক্সিমাম ভিডিওতে হয়তো কোনো একটা খাবার মানে খাবার সে একটা কিছু রাখে, তো খাবারে সে কিছু রাখার পরে কিন্তু আদার্স ওখানে আর কিছু কি আছে দেখার মতো, তোমরা নিজেরাই বলো না আর কিছু কি আছে ওখানে দেখার মতো, শেখার মতো কোনো কিছু আছে কি, লাইফস্টাইল শেয়ার করছে, তো লাইফস্টাইলটা শেয়ার করুক, লাইফস্টাইলের মানে এটা নয় আমি আমার শরীরটাকে বিক্রি করব, আমার শরীরটাকে দেখিয়ে আমি ভিউস আনবো, আমার সাবস্ক্রাইবার বাড়াবো, আমার টাকা লাগবে টাকা, হ্যাঁ আমার মোবাইল দরকার, আমার সোনার জিনিস দরকার, হ্যাঁ এগুলোও আমার কিন্তু লোকের থেকে জোগাড় করতে হবে, কারণ সেটাও নিতে আমি নিজে পারছি না, কিন্তু আমি যতটুকু জানি আমার বিকিনি মাসির হাজবেন্ড এখন নেই ঠিকই, কিন্তু বিকিনি মাসির হাজবেন্ড কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করত, বিকিনি মাসির হাজবেন্ড, তো যার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে তার বউয়ের কি এইসব করার কোনো প্রয়োজন আছে, ইউটিউবে ভদ্রভাবেও কিন্তু ব্লগিং করা যায়, অনেক কিছু করা যায়, বা আমি বলছি যে সে অসহায়, মানে যারা বলে যে খুব অসহায় হয়েই নাকি, আবার অনেকে ওর সাপোর্টার যারা কি অনেকেই বলেছে যে খুব অসহায় যখন সে ভদ্রভাবে ভিডিও বানাতো তখন তার তাকে কেউ সাপোর্ট করতো না, যে সে ওনাটা সরিয়ে দিল বুকের থেকে তখনই তার তত্ত্বর করে ভিউজ আসছে, তত্ত্বর করে ভিউজ আসছে, তাহলে এবার তোমরা নিজেরাই বুঝে দেখো, তোমরা নিজেরাই বুঝে দেখো যে মানুষ কি চাইছে, ভদ্রভাবে কোনো ভিডিওটা করলে সেটাকে দেখতে চায় না, কিন্তু অভদ্রভাবে নোংরাভাবে যদি ভিডিও বানায় তখন সেটার ভিউজ দিয়ে দেয়। তো বলি
তুমি এত নোংরামি কেন করছো, এত নোংরামি কেন করছো? দেখো অসহায় মানে এটা নয়, অসহায় মানে কিন্তু এটা নয় যে আমাকে কিন্তু বাজারে নিজের শরীর বিক্রি করে, অভাব অভাব যদি বলতে হয় অভাবটা কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে, বিভিন্ন রকমের অভাব কিন্তু সবার কম বেশি সবার ঘরে কিন্তু অভাব জিনিসটা থাকে। তার মানে এটা নয় যে আমি অভাবের জন্য নিজের কাপড় চোপড়ও খুলে ফেলবো সবার সামনে, এটা নয়। সৎপথে থেকেও কিন্তু উপার্জন করা যায়, সৎপথে থেকেও কিন্তু উপার্জনটা করতে পারা যায়। ছবি বিক্রি করে নিজের সম্মানটাকে নষ্ট করে সেই পয়সায় খাওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি জানি যদি কে এটা দেখে তাহলে বলবে, আরে আমি বানাচ্ছি আমার লাইফস্টাইল, আমি যা ইচ্ছা তাই দেব ভিডিও, তাতে তোদের কি, তোদের হিংসে হচ্ছে, তোদের এই হচ্ছে, আমি দেখলাম এরকম টাইপেরও সে ভিডিও বানিয়েছে, সে বলছে আমি তো সবার সামনেই বলেছি আমি বিয়ে করব, আমার 22 বছরের ছেলে আছে তাতে কি, আমারও তো শরীরের খিদে আছে, আমার কি ইচ্ছে থাকতে পারে না, যাদের বাচ্চা হয়ে যায় তাদেরকে আর কোনো ইচ্ছে থাকতে পারে না। ওরে বলি 22 বছরের একটা ছেলে থাকা মানে কি, এ কি 6 মাসের ছেলে কোলে নিয়ে কি তুমি ঘুরে বেড়াচ্ছ যে তুমি আরেকবার বিয়ের স্বপ্ন দেখছ? তো তুমি বলেছো তুমি বিয়ে করবে, তোমার 22 বছরের ছেলে আছে, হ্যাঁ তোমার ফ্যামিলি থেকে চায় যে তুমি আরেকটা বিয়ে করো, হ্যাঁ তো ঠিক আছে বিয়ে করো না, অসুবিধা নেই, তোমার লাইফ তো, বিয়ে না করার কিছু নেই, বিয়ে করো তাতে মন্দ নেই। কিন্তু একটা মেয়ে যখন এই নোংরা নোংরা ভিডিওগুলো করে তার হয়তো সেটা লজ্জা না লাগতে পারে, কিন্তু বাকি যে 5টা মেয়ে সেই ভিডিওগুলো দেখে না তখন তার খুব লজ্জা লাগে। তুমি নিজেই বলেছো ডাল ভাত খাচ্ছ ভিউজ আসছে না, তুমি ডাল ভাত খাচ্ছ হয়তো সেটাতে ভিউজ আসছে না কিন্তু তাতে সম্মানটা আসছে। তুমি আর 5 জনকে নোংরা করছো না, 5 জনের মনটাকে তুমি নোংরা করে দিচ্ছ না, কিন্তু এখন যে ভিডিওটা বানাচ্ছ তুমি একদম সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছ, পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। ঠিক আছে আমরাও ভিডিও বানাই, আমাদের ভিডিওতে ভিউজ নেই কিন্তু আমাদের সম্মানটা আছে, এই জন্যই আজকে এই তোমাকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছি, নাহলে কোনো ইচ্ছাই ছিল না তোমাকে নিয়ে ভিডিও বানানো। তুমি এমন কোনো ব্যক্তি নয় যে তোমাকে নিয়ে ভিডিও বানাতেই হবে, কিন্তু তোমার এই নোংরামিগুলোর জন্যই সবাই তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এটা একটু বোঝো। তুমি নিজেকে আবার বিশাল বড় কিছু ভেবে ফেলো না, যে আমাদের মতো ছোট ছোট চ্যানেলগুলো আজকে উঠতে পারছে না তোমাদের মতো এই নোংরা চ্যানেলগুলোর জন্য, নোংরা চ্যানেলগুলোকে মানুষ ওই নোংরামিগুলো দেখার জন্য ওখানে চলে যায় ছুটে, তখন আমরা যে এত খেটে খুটে ভিডিওগুলো বানাই সেগুলোর প্রতি মানুষের আর ইচ্ছা থাকে না। যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি, কারণ না জানি আরও যদি আমি এটাকে কন্টিনিউ করতে থাকি না জানি আমার মুক্তি মুক্তি বেরোবে, সত্যি জাস্ট মানে গা জ্বালা দিচ্ছে ভিডিওগুলো দেখে, মানে এত এত নোংরাও মানুষ হতে পারে জাস্ট ভাবতে পারছি না। সাথে থাকো, পাশে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, টাটা।